বর্তমানে ডিব্রুগড় আরক্ষীর জিম্মাতে আছে মহাপ্রবঞ্চক বিশাল ফুকন। তিনি দিনের জিম্মাত লো ডিব্রুগড় আরক্ষী মারাথন জেরা চলাইছে বিশালক। আরক্ষী জেরাত পোহরলে আহিছে বহু বিস্ফোরক তথ্য। বিশাল ফুকনের গোচরত আরক্ষী পুনের জব্দ করেছে এখন বিলাসী বাহন AS06AJ000006 নম্বরের এখন ফর্চুনার বাহন জব্দ করেছে আরক্ষী। বৃহস্পতিবারেও বিশালর ডিব্রুগড় ফ্লেটের পর দুখন বাহন জব্দ করেছিল AS06AK000006 নম্বরের MG হেক্টর প্লাস আর AS06AL6734 নম্বরের MG স্টোর বাহন ইতিমধ্যে জব্দ করা হয়েছে। এই পর্যন্ত ডিব্রুগড় আরক্ষীয়ে জব্দ করেছে চারিখনক বাহন। ইতিমধ্যে অধিক তথ্যর সন্ধানত বিশাল আর সুমিয়ে গহনা ক্রয় করা ছখন জুয়েলারির অভিযান চলাইছে। আর এইখানে মুহূর্ত জেসিম আছে আমার সঙ্গে। জেসিম, এই মারাথন জেরা বর্তমান চলি আছে বিশালর, বহুতো বিস্ফোরক তথ্য প্রকাশ পাইছে, চারিখন বাহন জব্দ করা হয়েছে, আর কি সম্পত্তি ক্রয় করেছিল বা কত কত বর্তমান অভিযান আরক্ষে চলাই গেছে? রশ্মিতা, বিভিন্ন শিতানত আসলে বিভিন্ন দিকর আসলে গোটেই কেসটা বা গোটেই কেস ডায়েরিট আসলে আরক্ষে নিরীক্ষণ করে গোটেই কেস ডায়েরিট বনাইছে। আর কব লাগিব যে গোটেই যেটা প্রসঙ্গ আছে, বিশাল সুমি বড়া, বিশাল ফুকন ইত্যাদি প্রসঙ্গ, এই গোটেই প্রসঙ্গব আসলে একত্রিতভাবে আরক্ষে চাবলগা হওয়ার বাবে যথেষ্ট জটিলতাটো পড়েছে। একে সময়তে আমি কই থাকা তথ্যবর যুহ জুয়েলারিত সার্চ করেছে বা জুয়েলারিত সোধা পোছা করেছে বা ধরনের তেনে ধরনের তথ্যবর আছে। কিন্তু মেইন এতিয়া যদি আপনি চিন্তা করে বা একেবারে প্রাইম কথাটো হয়েছে যে সুমি বড়া কোত আছে, আরক্ষীর কারণে আটাইতকৈ মূরর কামরণি হয়ে পড়েছে আসলে সুমি বড়া বলে কব লাগবে। কারণ সুমি বড়ার সন্ধানত আরক্ষী ক্লুলেস, আরক্ষী আরক্ষী ক্লুলেস বলে কব লাগবে। আজি পাঁচটা বা ছটা দিন হয়ে গেল, এইখানে সময়ত যদি বিভিন্ন তথ্যর আপডেট দিয়ে আছো, কিন্তু সুমি বড়ার ক্ষেত্রে এটা এটা কনমানো আসলে আপডেট নাই আরক্ষীর ওর কত গোল সুমি বড়া। আর সুমি বড়ার সন্ধানের বাবে আরক্ষীয়ে কিন্তু সুমি বড়ার পাস হিস্ট্রি খুচরিছে, সুমি বড়ার পাস হিস্ট্রি খুচরি সুমি বড়ার লগত যখন ঘনিষ্ঠ লোক আসে, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ইত্যাদি করে বহু লোকক আসলে সুমি বড়ার লগত যখন অল্প কেবা বছর আগরপরা জড়িত তেওঁলোকৰ কিন্তু তথ্য আরক্ষী সংগ্রহ করেছে। আর আরক্ষী কেবল সংগ্রহ করাই নয়, তেওঁলোকক আসলে সদর থানালৈ মাতি পঠিওয়া হয়েছে। আর আমি যদি কিছু সময়ের পাছত পারা পড়া যায় তেনে ধরনের লোকের আসলে আমি সন্ধানও হয়তো বা তেনে ধরনের সন্ধান চলো কিছু তথ্য হয়তো আমি প্রকাশ করব পারিবও পারো। সেই তেনে ধরনের কথা কিন্তু আরক্ষী বা ডিব্রুগড় আরক্ষীয়ে যেগুলো আসলে গোটেই কেসটোর আছে আইও শেজল আগরওয়াল, অতিরিক্ত আরক্ষী অধীক্ষক ক্রাইম ডিব্রুগড়ের, তেও আসলে তদারক করে আছে কিছু সময় পূর্বে। আজি এই এই মই লাইভটো আরম্ভ করার দুই মিনিট আগত তেও ইয়ারপরা ওলাই গেছে, আর পুয়ার ভাগতে আহে নিশা দুই তিন বজালেকে থাকে। একে সময়তে মই একটা দৃশ্য দেখব, নিউজ এইটিনেই নহয় ইয়ার প্রতিটি সংবাদ প্রতিষ্ঠানে আসলে বা বাতরি প্রচার করে আছে। এইখানে সাংবাদিকক মই দেখাম এইদরে আসলে সুমি বড়া কেতিয়া আহিব বলে এইদরে আসলে এই সকল সাংবাদিক ইয়াত বহি আছে। আজি নহয় বিগত কেইবাটা দিন ধরে এইদরে এই দৃশ্য দেখব, পুয়া সাত বজা ছয় বজার পর আহি নিশা সাড়ে বারোটা এটালেকে, আর সুমি বড়া যেতালেকে আসলে বোধহয় ইয়া এই থানাত যদি আহে কেনেবাকৈ সেই তেতিয়ালৈকে আসলে বাতরি সংগ্রহ করবলে এইদরে বহি থাকিব লগা হব। অসম আরক্ষীর হাতত কি ক্লু আছে, কি তথ্য আছে, সেয়া আমি পরবর্তী সময়ত হয়তো জানাব পারিম। কিন্তু অসম আরক্ষী ওয়ান্টেড ইতিমধ্যে ঘোষণা করেছে ডিব্রুগড় আরক্ষী, গতিকে ঘরের সঙ্গে কিনা যোগাযোগ করেছিল নাকি সুমি বড়াই, সুমি বড়ার বাসগৃহলে বর্তমান আরক্ষী বা কিনা সোধা পোছার গেছে নাকি, বা রাজীব বড়া বর্তমান কত, এই চারিজনে কেনেদরে আরক্ষীর আগে চকু ধুলি দিয়ে এনেদরে ইমান দিন পলাই সারিব পারিছে? এটা কথা, সুমি বড়া অকলেই নহয়, সুমি বড়ার পিছফালে এখন আসলতে আশীর্বাদর কারবার আশীর্বাদর হাত হবই লাগিব, নহলে সুমি বড়া ইমান ধুনিয়াক এনে ধরনের আসলতে ধুলি মারি মারি বারে বারে পলাই যাব নোৱাৰে বা হাত হারিব নোৱাৰে। কোরবাত নয় ছটাক মোবাইল ফোন অফ আছে, তারপর কোরবাত কেনেবাকৈ যোগাযোগ হয়েছিল, কারবার ঘর আশ্রয়ত আসলে, এই সময় তথ্য আরক্ষীও পারে আমাতকে যথেষ্ট আসলতে আরক্ষীর যে ওসর আছে ইনফ্রাস্ট্রাকচার বহু উন্নত, আরক্ষীর ইনফ্রাস্ট্রাকচার বহুত উন্নত বা আইটি সেক্টর বহুত উন্নত বা বিভিন্ন আসলতে যে টেকনিক্যাল কথা আছে সেইবর যথেষ্ট আরক্ষী বহুত সার্ভ। কিন্তু এইখানে ক্ষেত্রতে আসলে আরক্ষীয়ে কিয় আসলে রই যাবলগা হয়েছে সেই প্রশ্ন, কিন্তু তেনে ধরনের প্রশ্ন আমার নয়, এইবর আসলে সর্বসাধারণের প্রশ্ন। আপনি যদি সোশ্যাল মিডিয়া খোলে বা যিকোনো মানুষে যদি সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ সমূহ খোলে তাত দেখিব এনে ধরনের প্রশ্নও এটা মানুষে করব ধরেছে যে কিয় অসম আরক্ষীর প্রায় ইমান দিনে হাত হারি থাকিব পারিছে, এগারী মাত্র কোরিওগ্রাফার হয় তেও, বিশেষ কিবা এটা নহয় বা বিশেষ আশীর্বাদ পুষ্ট লোকর এনেকা কিবা এটা তেওঁৰ লগত সংস্পর্শও বা বিশেষ দেখা নাই। কিন্তু তেনে ক্ষেত্রে আসলে কোরবাত নহয় কোরবাত যেন এখন
এখন আশীর্বাদৰ হাত নজনা কৈ বহুতে নজনা কৈ গোপনে আসলে সুমিবৰ ওপৰত আছে বুলি বহুতে আসলে এটা সন্দেহ কৰিছে কোনোবাই কৈছে ডিব্ৰুগড়লৈ সুমিবৰ আহি আছে বুলি কোনোবাই বহু দেৰি সাংবাদিকক হয়তো বাহৰ পাতিব লগা হৈছে থানাৰ বাহিৰত উৰেটো নিখা আৰু কোনোবাই কৈছে মেঘালয়লৈ গৈছে ইত্যাদি ইত্যাদি প্ৰসংগ ওলাইছে কিন্তু সুমিবৰ ইতিয়ালৈকে কত কোনেও নাজানে হয়তো অসম আৰক্ষীৰ ওচৰতো হয়তো সেইসমূহ তথ্য থাকিব পাৰে কিন্তু ক'ৰবাত আশীৰ্বাদ পুষ্ট হাতৰ ক'ৰবাত আচলতে তেনেধৰণৰ প্ৰশ্ন যে পাঁচটা শতাধিক মুকলি দিয়াৰ পিছতো সুমিবৰা কোনো ধৰণৰ সংসূত্ৰ কিয় উলিয়াব পৰা নাই অসম আৰক্ষীয়ে স্মাৰ্ট মহানগৰ আৰক্ষী বাৰে বাৰে ব্যৰ্থ কিয় হৈছে সুমিবৰা ডিব্ৰুগড়লৈ গৈছে এন এছ চিৰ বৰ্তমান পলায়ন কৰিছে মেঘালয়লৈ তাক লৈ এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে ধন্যবাদ জনাইছোঁ জেচিম আপোনালৈ আৰু এনেদৰে এতিয়া সুমিবৰা মূৰৰ কামৰণি হৈ পৰিছে সকলোৰে বাবে অসম আৰক্ষীৰ হাতত নপৰা এতিয়ালৈকে সুমিবৰাৰ পিছফালে কাৰোবাৰ আশীৰ্বাদ থাকিব পাৰে নেকি সেই প্ৰশ্ন বৰ্তমান দেখা দিছে সমাজৰভাৱে কোটি কোটি টকা লুণ্ঠন কৰা বিশাল ফুকনৰ লাইফ ষ্টাইল এতিয়া আপুনি শুনিলে তবন মানিব ইটোৰ পিছত সিটো কৈ তথ্য পোহৰলৈ আহিছে যে কেনেধৰণৰ লাইফ ষ্টাইল কটাইছিল বিশাল ফুকনে ট্ৰেডিঙৰ নামত লুণ্ঠন চলোৱা বিশাল ফুকনৰ এয়া হৈছে লাইফ ষ্টাইল হোৱাটছএপৰ ডিপি দেখা বিশাল ফুকনৰ এই টি শ্বাৰ্টটোৰ মূল্য হৈছে 2,95,000 টকা 2,95,000 টকাৰ টি শ্বাৰ্ট পৰিধান কৰে বিশালে এই টি শ্বাৰ্টটো পিন্ধি বিশালে ফেচবুকত এট দ্য টপ অফ দ্য ৱৰ্ল্ড বুৰ্জ খলিফা বুলি ষ্টেটাছ দিছিল ডুবাইত থকা বিশ্বৰ ভিতৰতে সৰ্বোচ্চ উচ্চতাৰ অট্টালিকা বুৰ্জ খলিফাত ওপৰৰ পৰা উঠা ফটো দিছিল ষ্টেটাছ আৰু বিশাল ফুকনে দিয়া ষ্টেটাছত কমেণ্ট দিছিল বৃহস্পতিবাৰে গ্ৰেপ্তাৰ হোৱা ব্ৰকাৰ তথা বিশালৰ সহযোগী অভিজিৎ চান্দে ইফালে ডিব্ৰুগড়ৰ ছখনকৈ জুৱেলাৰীত আৰক্ষীয়ে বৃহস্পতিবাৰে অনুসন্ধান চলাইছে বিশাল আৰু সুমিয়ে কেইবাখনো জুৱেলাৰী দোকানৰ পৰা নিজে গৈ ক্ৰয় কৰিছিল অলংকাৰ আৰু সেই অলংকাৰৰ পৰিমাণ শুনিলেও তমত মানিব আপোনালোকে যিটো আৰক্ষীয়ে বৰ্তমান সেই জুৱেলাৰী বিপণীসমূহলৈ গৈ কিমান টকাৰ তেওঁলোকে গহনা ক্ৰয় কৰিছিল সেইসমূহ ইতিমধ্যে তথ্য উদঘাটন কৰিবলৈ চেষ্টা অব্যাহত ৰাখিছে লগতে আন কেইবাগৰাকীও লোকৰ লগতে ট্ৰেডিঙত বিনিয়োগ কৰা এনেধৰণৰ এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে যে বিনিয়োগ কৰাৰ ক্ষেত্ৰত নাম সাঙুৰ খাই পৰিছে এতিয়া ফেশ্বন ডিজাইনাৰ আদিত্যম শইকীয়াৰ এইগৰাকী আদিত্যম শইকীয়াই ট্ৰেডিং সন্দৰ্ভত ট্ৰেডিং বিনিয়োগ কৰাৰ সন্দৰ্ভত প্ৰকাশ কৰিছে প্ৰতিক্ৰিয়া নিউজ 18ৰ সাংবাদিকৰে আদিত্যম শইকীয়াৰ এক্সক্লুচিভ সাক্ষাৎকাৰ আমি আগবঢ়াই লৈছোঁ আদিত্যম শইকীয়া সকলোৰে চিনাকি নাম চিনাকি মুখ আদিত্যম শইকীয়া মোৰ লগত আছে সুমিবৰাৰ বিতৰ্কত এবাৰ আদিত্যম শইকীয়া সময়ৰ পৰা দেখিবলৈ পোৱা গৈছে তেওঁ মোৰ সৈতে আছে আপোনাক প্ৰথমে স্বাগতম জনাইছোঁ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টলৈ নমস্কাৰ সুমিবৰাৰ বিতৰ্ক আপুনি নিশ্চয়কৈ গম পাইছে কোটি টকা লুণ্ঠনেৰে তেওঁ এতিয়া বৰ্তমান পলাতক অৱস্থাত আছে কি ক'ব বিচাৰিব প্ৰথমে আপোনাৰ পৰা জানিব বিচাৰিম প্ৰথমে তেওঁৰ বিষয়ে কি বুলি ক'ব বিচাৰিব বৰ্তমান সময়ত প্ৰথমে তেওঁৰ বিষয়েতো ক'বলগা মোৰ একো নাই মই এইটোৱেই ক'ব বিচাৰিম যে ইয়াৰ সমাধান হওক সেইটোৱে বিচাৰিম আৰু সমাধান হওক যি হয় ৰাইজে বিচাৰ পাওক সমাধান হওক কেনেদৰে লগ পাইছিল প্ৰথম অৱস্থাত কেনেদৰে সুমিৰ সৈতে আপোনাৰ যোগাযোগ সম্পৰ্ক স্থাপন হৈছিল কি ক'ব বিচাৰিব সেইখন মই সকলোতে কৈছোৱেই মোৰ ওচৰত কাপোৰ বনাব আহিছিলে বিয়াৰ আগত ব্লাউজ বনাব আহিছিলে বেছিকেলি তো মই তেখেতৰ বিয়াৰ কাৰণে কেইটামান ব্লাউজ ডিজাইন কৰিছিলোঁ তেনেকৈ আমাৰ চিনা পৰিচয় হৈছিলে তাৰপিছত কেনেদৰে সম্পৰ্কবিলাক আগবাঢ়িছিল তাৰপিছত বিয়াৰ পৰৱৰ্তী পৰ্যায়ত আমি সৰু এখন ৱেব ছিৰিজ কৰিছিলোঁ মইনাকলি যাবলৈ সেইখনৰ চলি থকাৰ সময় তাৰপিছত আৰু সেইখন যেতিয়া দৰ্শকে ভাল পালে বা সেইখন ভাল হ'ল বুলি চবেই কৈছিলে তেতিয়া ছবি এখনৰ কথা ওলাল আৰু সেই সময়ত ময়ো প্ৰযোজক বিচাৰিছিলোঁ তেখেতসকলো ছবি কৰাৰ ইণ্টাৰেষ্টেড আছিলে তেনেধৰণে আমাৰ এটা সম্পৰ্ক যিটো গঢ়ি উঠিছিলে মই পৰিচালক হিচাপে আৰু বিশাল ফুকন প্ৰযোজক হিচাপে আমাৰ এটা সম্পৰ্ক গঢ়ি উঠিছিলে ৰঙা টাপু চিনেমাখন আপুনি কৰিছিল ছবিখন কৰিছিল তাত তেওঁ অভিনয় কৰিছিল নেকি নাই 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 ৰঙা টাপুটো তেখেতসকল জড়িতই নহয় ৰঙা টাপু সম্পূৰ্ণ এটা বেলেগ এখন ছবি তাৰ কোম্পেনী বেলেগ যোনে তেখেতে কৰিছিলে তাৰ আৰ্টিষ্ট টীম বেলেগ আছিলে সম্পূৰ্ণ বেলেগ দুইখন বেলেগ ছবি ৰঙা টাপুৰ লগত কোনো সম্বন্ধ নাই যিহেতু ট্ৰেডিঙৰ কথা ইতিমধ্যে ওলাইছে তেওঁলোকে ট্ৰেডিঙৰ বিভিন্ন ধৰণে তেওঁলোকে পইচা লুণ্ঠন কৰাৰ কথা ৰাইজে কৈছে পুলিচেও সকলোবিলাক সোধা পোছা অব্যাহত ৰাখিছে বহুকেইজন অভিনেতা কলা কুশলীৰ লগতে কণ্ঠশিল্পীৰ নামেৰে জড়িত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আপোনাক কেতিয়াবা ট্ৰেডিঙৰ বিষয়ে কিবা কৈছিল নেকি নাই নাই মোৰ ক্ষেত্ৰত এইটো একদম স্পষ্ট যে ট্ৰেডিঙৰ লগত মই জড়িত নহয় মোক কেতিয়াও ট্ৰেডিঙৰ তেখেতসকলে জইন কৰিবও কোৱা নাই মোক ইনভেষ্ট কৰিবও কোৱা নাই আৰু মই আকৌ আপোনালোককো জনাওঁ যে ট্ৰেডিং চেপ্টাৰটোত মোৰ ইনভেষ্টমেণ্টো নাই মোৰ কোনো ফ্ৰেণ্ড চাৰ্কল বা মোৰ ফেমিলি মেম্বাৰ্ছ বা মোৰ আশে পাশে থকা যিকোনো ব্যক্তি মই তেখেতসকলৰ লগত ট্ৰেডিঙৰ হিচাপে চিনা পৰিচয় কৰোৱাও নাই মই অকল জড়িত ছবিখন মই পৰিচালনা কৰিছিলোঁ আৰু তেখেতসকলে প্ৰযোজনা কৰিছিলে বিশাল ফুকনক যেতিয়া লগ পাইছিল তেওঁ তেতিয়া ট্ৰেডিঙৰ থ্ৰুদি লগ পাইছিল নে তেওঁ প্ৰযোজক হিচাপে আপুনি লগ পাইছিল কেনেদৰে তাৰ পৰা কথা বতৰাবিলাক আগবাঢ়িছিল নাই ট্ৰেডিঙৰ চেপ্টাৰটোতো নাই
ট্রেডিং কেতিয়াও মই লগ পোৱা সময়সূত এবছৰে হোৱা নাই আপোনালোকে গমি পাইছে এই সময়সূত ট্রেডিংৰ কথা অহাই নাই এই সময়সূত ছবিখনৰ লৈ আমি যেতিয়া লগ পাওঁ ছবিখনৰ কথাই পতা যায় মই ছবি পৰিচালক হিচাপে তেখেতক লগ পালোঁ সৰি মই পৰিচালক হিচাপে আৰু তেখেতে প্ৰযোজনা কৰা হিচাপে লগ পাইছোঁ বাকী তেনেকুৱা ধৰণৰ কোনো কথা এতিয়া আপোনাক ট্ৰেডিঙৰ বিষয়ে বা কোনোবা সোমাব বা লগৰ কোনোবা এনে তেওঁলোকে কথা পাতি থকাৰ সময়ত আপুনি শুনিছিল নেকি তেনেকুৱাটো বিজনেছ ৰিলেটেড কথা সবৰ সন্মুখত নাপাতেই আমাৰ সন্মুখত পতা নাছিলে বিজনেছ ৰিলেটেড একো কথাই নাপাতিছিলে যিখন ছবি আহিবলগীয়া আছিল সেই ছবিতে পুনৰ চুমি বৰাই অভিনয় কৰিব নে বেলেগ কোনোবা অভিনেত্ৰীক তাত সোমোৱাই আপুনি তেনেদৰে কৰিব যিহেতু বিশাল ফুকনেও তাত প্ৰযোজনাৰ দায়িত্ব লৈছিল চাওক এইটোতো প্ৰশ্নই নুঠে এইটো যথেষ্ট বিজ্ঞসকলৰ লগত কথা পাতিব লাগিব মইটোতো এতিয়া মানসিকভাৱে সেইখন ছবি কৰাৰ মানে অৱস্থাত নাই যিখন ছবি আজি মোক এনেকুৱা এটা পৰিস্থিতিত থিয় কৰি দিছে এতিয়া মই সেই ছবিখনৰ সম্পৰ্কে এতিয়া একো ভাবিবই নোৱাৰোঁ মই এইটোৱেই ক'ম ছবিখন যদি মোক জমা দি দিবকৈ ক'ৰবাত মই জমা দি দিম মোৰ তাৰ প্ৰতি কোনো আশা মানে হেৰি একো নাই থাকে নহয় এটা মমতা থাকে কাৰণ ছবিখন এনেকুৱা এটা জেগাত থ'লেহি যিটো মই কেতিয়াও কল্পনাই কৰা নাছিলোঁ আপোনালোকে নিজেই পৰিৱেশ দেখিছে গতিকে সেইখন ছবিলৈ মই 1% একো ভবা নাই মই এতিয়া এটাই মোৰ আজিৰ জেগাত এটাই ষ্টেটমেণ্ট যে মোৰ যি ভুল ধাৰণা ৰাইজে লৈছে সেইখিনি মই আপোনালোক স্পষ্ট কৰি দিছোঁ অলৰেডি মই সকলোতে কৈছোঁ একেখিনি কথাই তিতামৰ বৰহুলাত জঘন্য কাণ্ড এজন সংখ্যালঘুৱে গৰ্ভৱতী কৰিলে নৱম শ্ৰেণীৰ ছাত্ৰীক সম্প্ৰতি ন মাহৰ গৰ্ভৱতী কণমানি ছাত্ৰীগৰাকী নৱম শ্ৰেণীৰ ছাত্ৰীগৰাকীক যৌন নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ উত্থাপন হ'ল বৰহুলা আৰক্ষীৰ কাষ চাপিছে বৰ্তমান ভুক্তভোগী পৰিয়ালটো পলাতক অৱস্থাত যৌন নিৰ্যাতনকাৰী এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এইখিনি মুহূৰ্তত আমি জনাইছোঁ যে তিতাবৰ বৰহুলাত এটা জঘন্য কাণ্ড এটা নিকৃষ্ট কাণ্ড সংঘটিত হৈছে য'ত এগৰাকী সংখ্যালঘুৱে গৰ্ভৱতী কৰিছে এগৰাকী নৱম শ্ৰেণীৰ ছাত্ৰীক সম্প্ৰতি ন মাহৰ গৰ্ভৱতী কণমানি ছাত্ৰীগৰাকী নৱম শ্ৰেণীৰ ছাত্ৰীগৰাকীক যৌন উৎপীড়ন যৌন নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ উঠিছে বৰহুলা আৰক্ষীৰ কাষ চাপিছে বৰ্তমান এই ভুক্তভোগী পৰিয়ালটো কিন্তু বৰ্তমান যৌন নিৰ্যাতনকাৰী পলাতক অৱস্থাত আছোঁ যুৱ ছাত্ৰ পৰিষদ আৰু আচ্ছাই কথাখিনি আশ্বাস দিলোঁ যে আপোনালোকে ভয় কৰিব নালাগে আমি আপোনালোকৰ লগত আছোঁ আৰু আইনকো এই বিষয়ে আমি অৱগত কৰিম সেই অন্তঃত্বা নাবালিকাগৰাকীক আনি আমি বৰহলা থানাত বৰ্তমান চঞ্জাই দিছোঁহি বৰহলা আৰক্ষী প্ৰশাসনে চঞ্জি লৈছে আমি তিনিওটা সংগঠনে তেখেত আৰক্ষী প্ৰশাসনক অৱগত কৰিছোঁ যে যি আইন আছে সম্পূৰ্ণ আইন প্ৰণয়ন কৰি দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদান কৰিব লাগিব আৰু যিজন দুষ্কৃতিকাৰী বৰ্তমান পলাই আছে তেখেতক আমি তিনিওটা সংগঠনে 24 ঘণ্টা সময়সীমা দিছোঁ বৰহলা আৰক্ষী প্ৰশাসনে ক্ৰয়েক্ট কৰিব পাৰে কৰিবৰ কাৰণে যদিহে ক্ৰয়েক্ট নকৰে তেতিয়াহ'লে তিনিওটা সংগঠনে আলোচনা কৰি পৰৱৰ্তী কাৰ্যপন্থা আমি কি প্ৰতিবাদী কাৰ্যসূচী ল'ম এই ঘোষণা কৰিম অনমোল আছে অধিক জনাবলৈ অনমোল কি বৰ্তমান আৰক্ষীৰ স্থিতি এই নিৰ্যাতনকাৰী ক'ত পলাই সাৰিলে আৰু বৰ্তমান অভিযান কি পৰ্যায়ত অব্যাহত আছে হয় চাওক এক নিশ্চিত কাণ্ড সংঘটিত হৈছে বৰহুলাত এগৰাকী নৱম শ্ৰেণীৰ ছাত্ৰীৰ লগত যি অমানৱীয় কাণ্ড সংঘটিত হ'ল তাক লৈ সমগ্ৰ বৰহুলাতে এক চাঞ্চল্য বিৰাজ কৰিছে এগৰাকী নাবালিকাৰ লগত যি অমানৱীয় কাণ্ড হ'ল তাক লৈ পেলাই চাঞ্চল্য বিৰাজ কৰিছে কিন্তু তাৎপৰ্যপূৰ্ণ কথা এটা নাবালিকাগৰাকী ভুক্তভোগীগৰাকী আহি এফ আই আৰ দাখিল কৰিলে এফ আই আৰ দাখিল কৰাৰ পিছত এতিয়া 4 ঘণ্টা সময় উকলিল তাক বৰহুলা থানাত বহাই পেনি ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়াজনে কি সোধপোচ চলাইছে এক ৰহস্যৰ বিষয় কাৰণে এগৰাকী নাবালিকা এই তাইৰ অন্তঃসত্ত্বা হৈ থকা সময়ত তাক কোনো কাৰণত 1 ঘণ্টাৰ ওপৰত থানাত বহাব নোৱাৰে সোধপোচ কৰিবলগীয়া হ'লে ঘৰত সোধপোচ কৰিব পাৰিলেহেঁতেন কিন্তু 4 ঘণ্টা ধৰি বৰহুলাত বহুৱাই ৰাখি তাক কি সোধপোচ কৰিছে এতিয়া বৰ্তমান পলাতক হৈ আছে অভিযোগকাৰী কিন্তু অভিযোগক নিবিচাৰি সেই ভুক্তভোগী নৱম শ্ৰেণীৰ ছাত্ৰীগৰাকীক বহুৱাই তেওঁ কি সোধপোচ তদন্ত অব্যাহত আছে সম্পূৰ্ণ ৰহস্যৰ বিষয়ত আছে আৰক্ষী অধীক্ষককে ধৰি সমগ্ৰ দল সংগঠন বৰহুলাত যি ছাত্ৰ সংগঠন আছে অসম জাতিবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ আঠাকে ধৰি তীব্ৰ চাঞ্চল্য সৃষ্টি কৰিছে এই ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী তাৰ স্থানীয় বাসিন্দা আছিল নে তাত তেওঁ ভাড়া কৰি আছিল বা তেওঁৰ পৰিয়ালবৰ্গ ক'ত আছে বা কি ক'ৰ আছিল এজন কি তথ্য লাভ কৰা গৈছে এই সমগ্ৰ ঘটনাটো তদন্ত আওতাত অহাৰ পিছতে পোহৰলৈ আহিব কাৰণ তেওঁ এজন বিশেষ সম্প্ৰদায়ৰ লোক বুলি আমি এফ আই আৰ খনত উল্লেখ আছে আৰু সেই ব্যক্তিজনক ঘৰ ক'ত কি কথা সম্পূৰ্ণ যেতিয়া তদন্ত কৰিব বৰহুলা আৰক্ষীয়ে সকলো জল জল পটককে ওলাব পৰৱৰ্তী সময়ত আমি স্পষ্ট কৰিম আমাৰ দৰ্শকসকলক আমি দেখুৱাম কিন্তু এটা ৰহস্যজনক বিষয় এগৰাকী ভুক্তভোগী নাবালিকা ছাত্ৰীক 3-4 ঘণ্টা থানাত বহুৱাই ৰখাৰ সকলোৱে ধিক্কাৰ দিছে বৰহুলা আৰক্ষীৰ বৰহুলা আৰক্ষী ভাৱপ্ৰ বিষয়া এগৰাকীক ধিক্কাৰ দিছে কাৰণ ছাত্ৰ সংগঠন যুৱ ছাত্ৰ পৰিষদ আছো আৰু আঠাকে ধৰি সকলো ইয়াত উপস্থিত আছে কিন্তু এই পৰ্যন্ত অভিযোগকাৰীক নিবিচাৰি
এগৰাকী ছাত্ৰীক বহাই তদন্তৰ নামত যি ভেকু ভাওনা কৰিছে বৰুৱা ৰাকে তাক সমগ্ৰ ধিক্কাৰ দিছে। ধন্যবাদ আনমোল। রাজ্য ট্রেডিং কাণ্ডত এবার জড়িত হয়ে পড়েছে আরক্ষীও। গুয়াহাটির সিআইডিত কর্মরত শোণিতপুরের সারিদুয়ারর সরোজ ডেকা নামের লোকজনক ইতিমধ্যে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। শুক্রবারে সরোজ ডেকা গ্রেপ্তার করে সোধা পোছা করেছিল সারিদুয়ার আরক্ষীয়ে। অঞ্জন সুপ্রিয়ম দাস নামের লোকজনের ট্রেডিং করার নামত সরোজ ডেকাই লৈছিল 18 লাখ টাকা। এই কথা প্রকাশ করেছে অঞ্জন সুপ্রিয়ম দাসর মাতৃয়ে। পূর্বে গুয়াহাটির উলুবাড়ী আরক্ষী সঞ্চালক প্রধানের কার্যালয়ত কর্মরত আছিল সরোজ ডেকা। প্রভিডেন্ট ফান্ডর কামত বিসঙ্গতি করার সরোজ ডেকাক সিআইডির মুখ্য কার্যালয় বদলি করা হয়েছিল। ট্রেডিংয়ের নামত প্রবঞ্চনের লাখ লাখ টাকা সরকা আরক্ষীত কর্মরত সরোজ ডেকার বহুকা তথ্য পোহরলে আহিছে। সম্প্রতি সারিদুয়ারে যুবক অঞ্জন সুপ্রিয়ম দাসর সঙ্গে ফেসবুক যোগে চিনাকি হওয়া সরোজ ডেকায় অনলাইন ট্রেডিংয়ের নামত সংগ্রহ করেছিল বৃহৎ পরিমাণের ধন। কেবল অঞ্জন সুপ্রিয়ম দাসেই নহয়, ট্রেডিংয়ের নামত প্রাণকৃষ্ণ নাথ নামের এজন যুবকরপরাও সংগ্রহ করেছিল প্রায় 1 লাখ টাকা। প্রায় 150-200 কোটি টাকা ট্রেডিং করার নামত সরোজ ডেকায় সংগ্রহ করেছিল বিভিন্নজনের। এক প্রকার সরোজ ডেকায় অঞ্জন সুপ্রিয়ম দাসক এজেন্ট হিসাবে ব্যবহার করার অভিযোগ উত্থাপন হয়েছে। সরোজ ডেকায় অঞ্জন সুপ্রিয়ম দাসর দ্বারা বহুলোকরপরা সংগ্রহ করেছিল কোটি টাকা। আরক্ষীত কর্মরত একাংশ লোকরপরাও সরোজ ডেকায় ট্রেডিংত বিনিয়োগ করার নামত লৈছিল ধন। উল্লেখযোগ্য যে সারিদুয়ার থানাত অঞ্জন সুপ্রিয়ম দাসর বিরুদ্ধে প্রাণকৃষ্ণ নাথ নামের লোকজনে দিয়া এজাহারের ভিত্তিত গ্রেপ্তার হয়েছিল অঞ্জন সুপ্রিয়ম দাস। পরবর্তী সময়ত অঞ্জন সুপ্রিয়ম দাসে আরক্ষীর সিআইডিত কর্মরত সরোজ ডেকা মূল মাস্টার মাইন্ড বলে প্রকাশ করেছিল। বিজেপি অফিসত চাকরি করা ব্যক্তি এজন সরোজ ডেকা, তাদের সঙ্গে মূল চিনাকি আছে। তাদের ট্রেডিংয়ের নামত মূর পয়সা লৈছিল প্রথম। তারপর মানে যেহেতু ভালেখিনি প্রফিট পাইছিল, প্রফিট পাওয়ার পিছত মোর চিনাকি কিছু মানুষ তখন তাত ইনভেস্ট করেছিল। ইলিগেন্সটো এনেকুৱা আহিছে যে মই স্কেম করা বুলি আহিছে, কিন্তু মই নিজে স্কেমৰ বলি হৈ আছো। মোৰ নিজৰ পার্সোনাল 18 লাখ টাকা ফচি আছে। মই নিজে ডিপ্রেশনত আছো। কিন্তু এতিয়া আরক্ষীক মই গোটেইখিনি জনাইছো, আরক্ষীয়ে তদন্ত করবো। তুমি যাক পইচাছিল তেওঁৰ নামটো কি আছিল? সরোজ ডেকা, ডিজিপি অফিসত চাকরি করে। ই আমার থানাতে এখন কেস রেজিস্টার হয় সারিদর কেস, কেস নাম্বার 146/24। এই কেস সংক্রান্তে আমি সরোজ ডেকাক সিআইডি হেডকোয়ার্টার পর আনা হয়। এতিয়া কেসটো আমার তদন্ত অব্যাহতি আছে, পুলিশতে কাম করা বলে গম পাইছো। বাকি আমার ইনভেস্টিগেশন চলি আছে সিআইডি করে। মৈরাবাড়ীত অনলাইন ট্রেডিংয়ের নামত প্রবঞ্চনার জাল পেলাইছে কুখ্যাত সাইবার অপরাধীয়ে। জেলের যাওয়া সাইবার অপরাধীয়ে ওয়াই এফ এক্স নামের ট্রেডিং কোম্পানি খুলি চলাইছে লুণ্ঠনরাজ। ইজাজুল হক আর সাইফুল ইসলাম নামের দুজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। ওয়াই এফ এক্স ট্রেডিং কোম্পানিটির ম্যানেজার ইজাজুল আর সাইফুল, ওয়াই এফ এক্স নামের একটা ট্রেডিং কোম্পানির জড়িয়ে ইজাজুল আর সাইফুলে গড়ি তুলিছে বৃহৎ নেটওয়ার্ক। ইজাজুল আর সাইফুলের বাহিনীয় কম সময়তে ধনী হওয়ার টুক দি গ্রামাঞ্চলের লোকের সংগ্রহ করেছে ধন। প্রায়ই বহিরাষ্ট্রলৈ আহ যাহ করে ইজাজুল আর সাইফুলে। রাজ্যের অনলাইন ট্রেডিংয়ের প্রবঞ্চনার ফাদিল হওয়ার পিছতে চিন্তিত হয়ে পড়েছে মৈরাবাড়ী অঞ্চল। ওয়াই এফ এক্স ট্রেডিং কোম্পানিটির বিরুদ্ধে আরক্ষী তদন্ত করে দুই সাইবার অপরাধীর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাইছে স্থানীয় লোকে। আজি রাজ্যখনত উজনি অসমতে যেনেকৈ ট্রেডিংয়ের নামত বৃহৎ মানে কেলেঙ্কারির তথ্য ফাদি লৈছে, আমি বিচাৰিছো যেন মৰিগাঁও জেলার মৈরাবাড়ীতো যিসকল ব্যক্তি ট্রেডিং কোম্পানির লগত জড়িত হৈ আছে তেওঁলোককো আইনের আওতাত আনিব লাগে। আমি জানিব পাৰিছো যেন সাইফুল ইসলাম নামের ব্যক্তি এজনের তত্ত্বাবধানত ফরেক্সতো মানুহে বহুত টাকা ইনভেস্ট করে আছে। গতি আমি আরক্ষীক আহ্বান জানাম, ফরেক্স ট্রেডিং আসলতে বৈধ নে অবৈধ এই ক্ষেত্রতে একটা আরক্ষীয় নিজাববীয়াক তদন্ত করে গোচর রুজু করবলে লাগে বলে আমি মুসলিম ছাত্র দাবি জানাইছো। কারণ আমি জানিব পারিছো আমার এই মুসলিম মধ্যবিত্ত অঞ্চলতো এই কোম্পানির নামত বহুত লাখ লাখ টাকা মানে উঠোয়া ট্রেডিংয়ের নামত উঠাই আছে বলে আমি গম পাইছো। আর এই কোম্পানিটো আসলতে ইয়ার কিমান যুক্তিযুক্ততা আছে, ইয়ার কোনো অনুমতি আছে না নাই আমার রাইজর সন্দেহ হয়েছে। গতি আমি মুসলিম ছাত্রসন্থাই আরক্ষীক অবগত করব বিচারিছো যেন এই ক্ষেত্রে একটা ন্যায়িক তদন্ত করে ইয়ার একটা বিহিত ব্যবস্থা করব লাগে। কলিয়াবৰত বাঘৰ সন্ত্ৰাস ৰুধিবলৈ তৎপৰ বন বিভাগ। সোণাৰীগাঁৱত পিঞ্জৰা স্থাপন কৰিছে বন বিভাগে। সোণাৰীগাঁৱত পুনৰ দুটাকৈ গৰু নিধন কৰিছে বাঘে। তাৰ পিছতে গাঁওখনৰ চৰণীয়া পথাৰত পিঞ্জৰা স্থাপন কৰা হ'ল। উপস্থিত উত্তৰাঞ্চল শালনাৰ বনাঞ্চলিক বিষয়া
শুকুরবারে পুয়ায় কামাখ্যা গাঁত বিচরণ করা দেখা গেছে দুটাকৈ ঢেকিয়াপতিয়া বাঘর। এজন লোকর বাড়িত বাঘ দুটায় বিচরণ করাত আতঙ্কিত হয়ে পড়েছে গাঁওখনের বাসিন্দা। জনাঞ্চলত বাঘর মুক্ত বিচরণত বন বিভাগের বিরুদ্ধে রাইজর ক্ষোভ উজরা পরিলক্ষিত হয়। আনহাতে কলিয়াবৰ চাহ বাগিচার মাজেরে যাওয়া কামাখ্যা গাঁওয়ের কিলিঘাটর কামাখ্যা দেবালয় সংযোগী পথর দুই মূরত পথ বন্ধর ফল কাড়িছে প্রশাসনে। এই পথটোৰে অনাহক যাতায়াত নকৰিবলৈ রাইজক আহ্বান জানাইছে বন বিভাগ তথা আরক্ষী প্রশাসনে। ইফালে বাঘর গতিবিধি নিরীক্ষণের চাহ বাগিচাকে ধরে বিভিন্ন স্থানত সেন্সর ক্যামেরা সংস্থাপন করেছে বন বিভাগে। উল্লেখযোগ্য যে বিগত দুমাহত প্রায় চল্লিশটারও অধিক পশুধন নিধন করেছে বাঘ দুটায়। ফলাইনত আছে দিবাকর দাস। দিবাকর কেনে ধরনের এটা সন্ত্রাস চলাইছে এই অঞ্চলত আর পিঞ্জরা স্থাপন করা হয়েছে সফল হব পৰা নাই বন বিভাগ? নিশ্চয়কৈ রশ্মিতা, যেহেতু আজি দিনত আজি কিছু সময় পূর্বে দুটাকৈ গুড়ধন সোনাই গাঁৱত বাঘে নিধন কৰিলে, তাৰ পিছতে তৎপর হৈছে বন বিভাগ। আর বন বিভাগে এটা নতুনকৈ পিঞ্জরা আনিছে ঢেকিয়াজুলিপা প্রকৃতি প্রেমী দিলীপ নাথৰ সহযোগত। এই পিঞ্জিৰাটো সোনাই গাঁৱৰ পাছফালে যি চৰণীয়া পথাৰ আছে তাত স্থাপনৰ যোজা চলাই আছে। আর দেখা গৈছে বাঘে এই সোনাই গাঁও বা দাঁতি কাষৰীয়া কামাখ্যা গাঁও নাম কামাখ্যা এই গোটেই অঞ্চলটোত এক প্রকার সন্ত্রাস চলাইছে। চাহ বাগিচাটো বাঘে বিচরণ কৰিছে। আজি পুৱায়ে কামাখ্যা গাঁৱৰ এঘৰ লোকৰ বাড়ির পিছফালে দি আহি ৰাস্তাত বাঘ বিচরণ কৰিছে। এটা গৰু শিকাৰ কৰাৰ লক্ষ্যে বাঘ ৰাতিপুৱাই প্ৰায় পাঁচমান বজাত বাঘ বিচরণ কৰিছে পথত। আৰু তাৰপিছত সেই বাঘেই হয়তো পুনৰ এটা তাৰপৰা আঁতৰি আহি কামাই সোনাৰী গাঁৱত দুটাকৈ গোধন নিধন কৰিছে। আৰু বন বিভাগে তৎপর হয়েছে এটা, যেহেতু রাইজে দাবী কৰি আছে যে পিঞ্জৰা স্থাপন কৰিব লাগে বাঘ। এটা কেইটা বাঘ আছে এতিয়ালৈকে নিশ্চিত তথ্য নাই বন বিভাগৰ। দুটা বাঘ ইতিমধ্যে রাইজে দেখিছে আৰু সেই বাঘ এপা অতৰাই নিবলৈ পিঞ্জৰা স্থাপনৰ দাবী তুলি আছে দীর্ঘদিনৰ পৰা। আজি এই এটা পিঞ্জৰা আনিছে সোনাৰী গাঁৱৰ পাছফালৰ যি চৰণীয়া পথাৰ আছে পথাৰৰ কাষৰ হাবিতে পিঞ্জৰা স্থাপন এই মুহূৰ্তত কৰি আছে বন বিভাগৰ লোকে। ৰশ্মিতা ফেলে যোৰাবাটৰ পোন্ধৰ মাইল বজাৰ প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান। যোৰাবাট বৰ্ণিহাট সংযোগী ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দাঁতিত থকা বজাৰস্থলীৰ প্ৰশাসনৰ বুলডোজাৰ। পথৰ দাঁতিত অবৈধভাৱে গঢ় লৈ উঠা তথা কামৰূপ মহানগৰ জিলা পৰিষদে মাচুল সংগ্ৰহ কৰা ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান উচ্ছেদ কৰিলে প্ৰশাসনে। কামৰূপ মহানগৰ জিলা প্ৰশাসন আৰু ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণৰ নেতৃত্বত চলালে উচ্ছেদ অভিযান। দীৰ্ঘদিনৰে পৰা একাংশ ব্যৱসায়ীয়ে পদপথ আৰু নলাসমূহ বেদখল কৰি ব্যৱসায় চলাই যোৱাৰ অভিযোগ উঠিছে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত দীৰ্ঘদিনৰ পৰা নলাসমূহেৰে পানীসমূহ নিষ্কাশন নোহোৱাৰ ফলত ভয়াৱহ কৃত্ৰিম বানৰ কবলত পৰি আহিছিল যোৰাবাট অঞ্চল। কিছুদিন পূৰ্বে এই কৃত্ৰিম বানৰ মাজেৰেই পাৰ হৈছিল মুখ্যমন্ত্ৰীৰ কনভয়, যাৰ বাবে শেহতীয়াকৈ সক্ৰিয় হৈছে কামৰূপ মহানগৰ জিলা প্ৰশাসন। ইফালে পোন্ধৰ মাইলত একাংশ ব্যৱসায়ীক ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ভূমিত ব্যৱসায় কৰাৰ অনুমতি প্ৰদানেৰে জিলা পৰিষদৰ নামত ব্যাপক মাচুল সংগ্ৰহৰ অভিযোগ স্থানীয় নেতাৰ বিৰুদ্ধে। আজি ইয়াত বৰ্ণিহাটত যিখিনি নেশ্যনেল হাইৱেৰ ছাইডত মাটি আছিলে, যিখিনি মানে একচুৱেলি এনক্ৰোচ কৰা হৈছিলে, সেই জেগাখিনি খালী কৰা হৈছে। আৰু লগতে যিটো আমাৰ মানে যোৰাবাটৰ পৰা এটা ড্ৰেইন গৈছে, যোনটো পানী এইটো ছাইডে ফ্ল' কৰে, তাত মানে ডেফিনেট কিছুমান জেগাত এনেকুৱা হয় ব্লকেজ হয়। সেই ব্লকেজবিলাক খুলিবৰ কাৰণে আমি এটা অভিযান কৰিছোঁ নেশ্যনেল হাইৱেলৈকে। মানে সেইটো টাইমত আঁতৰোৱা হৈছিল, কিন্তু কিছুমান জেগাত মানুহ কিছুমান আকৌ বহিছিলে, সেইখিনি আঁতৰোৱা হৈছে। আৰু ড্ৰেইনটো কিছুমান জেগাত মানে ক্লগিং হৈছে আমি দেখা পাইছোঁ জেগাত, তো সেইখিনি জেগাও আমি আঁতৰাবৰ কাৰণে চেষ্টা কৰি আছোঁ। এতিয়া আজি লাষ্ট আজি এইখিনি আঁতৰালে যিখিনি মানে ইলিগেল এনক্ৰচমেণ্ট আছিল নেশ্যনেল হাইৱে আঁতৰাইছে, আৰু আমি ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ ফালৰ পৰা যিটো ড্ৰেইন আছিল সেই ড্ৰেইনটো চাফা কৰাৰ কাৰণে হেৰি কৰি আছোঁ কাম। ইয়াৰ পিছতে যোৰাবাটৰ যি কৃত্ৰিম বানপানীৰ সমস্যা সেয়া লাঘৱ হোৱাৰ সম্ভাৱনা থাকিব? হয় নিশ্চয়কৈ ৰশ্মিতা, উল্লেখ কৰিব লাগিব যে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ যি ছয় নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আছে, যোৰাবাটৰ এই সাতাইশ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আৰু ছয় নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষেৰে যি নলা বৈ গৈছিলে, আচলতে সেই নলাৰ ওপৰত আৰু নলাৰ কাষত আচলতে দোকান পোহাৰ দিয়াৰ বাবে নলাসমূহ চাফ কৰাৰ অসুবিধা হয়, যাৰ বাবে আচলতে নলাসমূহ মাটিৰে পোত গৈছিল বা জাবৰ জোথৰেৰে ভৰি পৰিছিল, যাৰ পৰিপ্ৰেক্ষিতত দীৰ্ঘদিনৰ পৰা বানপানীৰ সৃষ্টি হৈছিলে, কৃত্ৰিম বানৰ সৃষ্টি হৈছিলে। আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিতত উচ্ছেদ কৰা হ'ল আজি প্ৰশাসনে। কিন্তু লক্ষণীয় বিষয়টো হ'ল যে যি পোন্ধৰমান অঞ্চলত উচ্ছেদ অভিযান চলিছে, সেই স্থানত আচলতে যিখন বজাৰ বহে সেই বজাৰখন অবৈধ বা ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ মাটি বুলি সেইখন সেইখিনি উচ্ছেদ কৰা হ'ল। কিন্তু লক্ষণীয় বিষয়টো যে সেই স্থানত যি বজাৰ বহে তাৰ বাবদ আচলতে কামৰূপ মহানগৰ জিলা পৰিষদে এজন যি জানিব পৰা মতে বিজেপি নেতাৰ আচলতে জৰিয়তে মাচুল সংগ্ৰহ কৰে বুলি জানিব পৰা গৈছে। ধন্যবাদ মৌচুম। জোনাই দুই ফৈদৰ মাজত তীব্ৰ সংঘাত। জোনাই জনজাগৰণ মঞ্চ আৰু বিধায়ক ভুৱন পেগুৰ সমৰ্থকৰ মাজত সংঘৰ্ষ।
বিধায়কগৰাকীৰ বন্ধু ৰাজু মেডুকৰ ব্যক্তিত্বত গঠন হৈছিল জুলাই জাগৰণ মঞ্চ। জাগৰণ মঞ্চই উলিয়াইছিল এক বাইক ৰেলী। বাইক ৰেলীৰ সময়তে দুই ফৈদৰ মাজত সৃষ্টি হৈছিল সংঘাতৰ। দুয়ো পক্ষই শিলেৰে ইজনে সিজনক কৰিছিল আক্ৰমণ। শিল দলিওৱা ঘটনাত কেইবাজনো লোক আহত হৈছিল। প্ৰায় দুঘণ্টা ধৰি দুই ফৈদৰ মাজত লাগে সংঘাত। আৰক্ষীৰ উপস্থিতিত নিয়ন্ত্ৰণলৈ আহে সমগ্ৰ পৰিস্থিতি। আঞ্চলিক ৰাজনৈতিক দলটোৰ আজি বাইক ৰেলী আছিল। বিৰোধী দলৰে তেওঁলোক সদস্য হয়। তেওঁলোকে 12-14 জনমান দুষ্কৃতিকাৰীয়ে তাতে আমাক বাধা আৰোপ কৰিছিল। আমাক প্ৰশাসনেও সহায় কৰিছে। আমি শান্তি শৃংখলা বজাই ৰাখি আমি ৰেলী কাৰ্যসূচী সমাপন্ন কৰাৰ চিন্তা কৰিছিলোঁ। কিন্তু তেওঁলোকৰ লগত আমাৰ ক্ৰমেও 20 মিনিট সময় তৰ্কযুদ্ধত লিপ্ত হ'বলগীয়া হৈছিল। তাৰপিছত তেওঁ প্ৰশাসনে আমাক সহায় কৰিছে। তাৰ পৰৱৰ্তী সময়ত আমি তাৰ পৰা ওলাই আহিবলৈ সক্ষম হৈছোঁ। শিলগুটি দলীয় দলীয় হৈছে নেকি? শিলগুটি দলী আছে। আঘাত হৈছে নেকি? কোনোবা আঘাত? আমাৰ সতীৰ্থ দুজন আঘাত হৈছে, এজন ভৰিত আৰু এজন মূৰত। তাৰপিছত তেওঁলোকৰতো একো হোৱা নাই, তেওঁলোক পাছত পলাই গৈছেগৈ। ইয়াৰ লগতে খবৰ বহানৰ পৰা বিদায় লৈছোঁ। নমস্কাৰ।